ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টি টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে লাহোরে আছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের বিমানের একটি বিশেষ ফ্লাইটে বুধবার রাত আটটায় ঢাকা ছেড়েছিল টাইগাররা পাকিস্তান সময় এগারোটার দিকে তারা পৌঁছায় সফর সূচি অনুযায়ী আগামীকাল প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ সরাসরি দেখানোর কথা ছিল একাধিক দেশি টিভি চ্যানেলে টিভি মাছরাঙা টেলিভিশন এবং বিটিভিতে খেলা দেখানোর কথা তবে তিনটি কারণে এই সিরিজ সম্প্রচার করতে চাচ্ছে না কোনো দেশীয় চ্যানেল কারণগুলোর প্রথমটি হল ডিসকন্টিনিউটি এবারে বাংলাদেশের পাকিস্তান সফর হচ্ছে তিন দফায় অর্থাৎ যারা টিভি চ্যানেলে সম্প্রচার করবে তাদেরকেও বারবার সফর করতে হবে এটা খুব একটা লাভজনক হবে না দ্বিতীয় কারণ কম সময় বাংলাদেশ পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে একেবারে শেষ সময়ে আর এতে করে আগ্রহ থাকা সত্ত্বেও বিপাকে পরে সম্প্রচারের চ্যানেলগুলো তৃতীয় কারণ উচ্চ মূল্য পিসিবি এই সিরিজের সম্প্রচার সত্ত্বেও বিক্রি করেছে সনি নেটওয়ার্কের কাছে তার উচ্চমূল্য হাঁকিয়ে বসেছে তারা তাই আগ্রহ থাকা সত্ত্বেও পিছিয়ে আসতে হচ্ছে বাংলাদেশি চ্যানেলগুলোকে বাংলাদেশি চ্যানেল না দেখালেও সনি নেটওয়ার্কের চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার খেলা সেক্ষেত্রে সিক্স ও সনেসিক্স এইচডিতে দেখানোর কথা বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি এছাড়া পুরো সিরিজটি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস